মানে চকলেট খাওয়ার বয়সে চকলেট পড়ানোর সম্পর্কে দেখছে, আর 14-15 বছর মেয়ের এত চুতিয়া হয় যে বাড়িতে মেনটেন করা বলবে হিজ মাই। আর এই লজিকে তো সব সিঙ্গেল ছেলেদের লেখা দরকার যে ডানাতে আমার ভালোবাসা। এক তো 14-15 বয়সে গার্লফ্রেন্ড হয়েছে তো হয়েছে, গার্লফ্রেন্ড হওয়ার পর আবার বয়ের ফিল চাই, মানে ও নিজের সব কাজ ওকে জিজ্ঞেস করে করছে। গান্ডু প্যান্টে নুনু সামলাতে পারছে, তোকে কি সামলাবে? আর কিছু কিছু তো এত চুতে আছে, এক মাসের রিলেশনে সে যেন অনেকদিন বাঁচে তার জন্য পুজো দেয়। ওয়া রে গান্ডু! আর যখন দেখে কবির সিং এসছে, ছেলেরা তো আলাদা লেভেলেই চলে গেছে। মানে কবির সিং জানতো না যে পিঠির পেতে ওর বাচ্চা আছে, তাও কি অ্যাকসেপ্ট করেছিল। আর এখানে তোমার গার্লফ্রেন্ড একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই তোমার আমার গার্লফ্রেন্ড হয়ে যায়। কে ছিল, কেন অ্যাকসেপ্ট করলি, এই নিয়ে ঝামেলা শুরু করে দেয়। আর ব্রেকআপের পর দুই ধরনের নিব্বা হয়, যা তাদের গার ধোনা র্যান্ডি রোনা সব স্ট্যাটাসে এসে যায়। আরে গান্ডু যদি সত্যি মন ভাঙতো তাহলে সবার মাঝখানে নিজেকে একা বেশি এরকম দুটো সিম্পাতির জন্য স্ট্যাটাস দিতি না। আর দুই নম্বর, যাদের মাথা শুনে সুইসাইডের চিন্তা ভাবনা করে, এরা ওইসব ছেলে পেলে যাদের কানে গড়া দিলে চল বলে গাড়ির ফুটো বন্ধ হয়ে যায়। এই পৃথিবীতে এসছিস তো কিছু একটা কর, নিজের নাম বানা, মাওয়ার নাম বানা, মিম শেয়ার কর, ঠিক আছে? আর যদি তোমার ভাই বন্ধু তোমার জুনিয়ার 15-16 সালে এমন নিব্বাগিরি করছে, নিজের চটিতে ঘুঙরু বেঁধে ওর নুনুতে এত মারো যে পারলো কনফিউজ হয়ে যায়, মঞ্জুর খান আসছে না মন্দির, নিব্বা হবে ভাগ বসরি।